কেমন হবে যদি একদিন ঘুমের ভেতর আপনার সমস্ত স্মৃতি হারিয়ে যায়? ক্রিস্টিন লুকাস, বয়স 47, একজন অ্যামনেশিয়াক, প্রতিদিন ঘুম থেকে জেগে নিজেকে 20 বছর বয়স্ক একজন তরুণী ভাবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর পরে বুঝতে পারেন কোথাও বিন্দুমাত্র কোনো চিহ্ন না রেখেই তার মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে মাঝের অনেকগুলো বছর। কিন্তু এই অবস্থা হলো কিভাবে ক্রিস্টিয়ানের? মারাত্মক একটা দুর্ঘটনা ক্রিস্টিনের জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। অতীতের কিছুই সে মনে করতে পারে না, এমনকি গতকালের কথাও। কিন্তু একদিন নিজের অতীতকে নতুন করে আবিষ্কার করতে একটা ডায়েরি লেখা শুরু করে সে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে, সব কিছু ভুলে যাওয়ার আগেই সেই ডায়েরিতে লেখা হতে থাকে ক্রিস্টিয়ানের ইতিহাস। কিন্তু আসল সত্যটা যে কতটা ভয়াবহ সেটা কি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করেছিল? হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এস জে ওয়াটসনের লেখা বই বিফোর আই গো টু স্লিপ। বইটি অনুবাদ করেছেন পঞ্চম নসিব। গল্প পাঠে আমি রাজন। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন গল্প আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আজকে শোবার ঘরটাকে কেমন যেন লাগছে, একেবারেই অন্যরকম। এখানে কখন এসেছি, কিভাবে এসেছি সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই, তবে এতটুকু বেশ স্পষ্ট যে রাতটা আমি এখানেই কাটিয়েছি। আমার ঘুম ভেঙেছে একটা মহিলার কণ্ঠস্বরে। প্রথমে ভেবেছিলাম কণ্ঠস্বরের মালিক আমার সাথেই বিছানায় শুয়ে আছে, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আসলে একটা রেডিও অ্যালার্ম ছিল। এই অ্যালার্মের শব্দেই ঘুমটা ভাঙার পরই নিজেকে এখানে আবিষ্কার করলাম, একটা অপরিচিত বেডরুমে। ঘরটা আবছা আলোয় ডুবে আছে। আশেপাশে নজর বুলিয়ে ক্লোজেটের দরজাটার সাথে মেয়েদের একটা ড্রেসিং গাউন ঝুলে থাকতে দেখলাম, তবে আমার সাইজের না, ওটা শরীরে চাপাতে আমার থেকেও বয়স্ক কাউকে লাগবে। ড্রেসিং টেবিলের চেয়ারটার পেছনে খুব সুন্দর করে ভাঁজ করা কয়েকটা গাঢ় রঙের ট্রাউজার দেখা গেল, আমার সাইজ থেকে সামান্য বড়। তবে অ্যালার্ম ঘড়িটা একটু অন্যরকম, এরকম ঘড়ি আগে কখনো চোখে পড়েনি। ওটার মাথার উপরে থাকা বাটনটা চেপে অ্যালার্মটা বন্ধ করলাম, আর এর ঠিক পরের মুহূর্তেই আমার পেছনে নিঃশ্বাস ফেলবার একটা লম্বা আওয়াজ শুনতে পেয়ে বুঝলাম আমি এখানে একা নেই। ঘাড় ঘোরাতেই চামড়ায় ভাঁজ পড়া কাঁচা পাকা পশমে ভর্তি একটা পিঠ দেখতে পেলাম। লোকটার বাম হাতটা কম্বলের বাইরে, হাতের অনামিকায় সুন্দর একটা সোনালি রিং জ্বলজ্বল করছে। আমি গুঙিয়ে উঠলাম, এইটা বেটা শুধু বুড়ো না, বিবাহিত। আমি বিবাহিত একটা লোকের 12টা বাজিয়ে দিয়েছি, শুধু তাই না, মনে হচ্ছে এটা ওরই বাড়ি। খুব সম্ভবত যে বিছানায় শুয়ে আছি সেখানেই এই লোক তার বউয়ের সাথে রাত কাটায়। আমি ধপ করে শুয়ে পড়লাম। অনুশোচনায় মনটা যেন কেমন করে উঠল, আমার লজ্জা হওয়া উচিত। আচ্ছা, লোকটার বউ তাহলে কোথায়? আমার কি এটা নিয়ে চিন্তিত হওয়া উচিত? কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছি যে লোকটার বউ দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে আমাকে বেশ্যা বেশ্যা বলে গালি দিচ্ছে। আচ্ছা, যদি আসলেও এমন কিছু একটা হয়, আত্মপক্ষ সমর্থন করার মতো কিছু কি বলার আছে আমার? তবে স্বস্তির ব্যাপার হলো লোকটাকে দেখে মনে হচ্ছে না এ নিয়ে ওর কোনো মাথা ব্যথা আছে। সে একটু নড়ে চড়ে পাশ ফিরে হালকা নাকও ডাকছে। একদম স্থির হয়ে শুয়ে থাকলাম বিছানায় কিছুক্ষণ। নড়াচড়া করতেও কেমন অস্বস্তি হচ্ছে, এমন না যে এরকম পরিস্থিতিতে আমি আগে কখনো পড়িনি। সব সময় না হলেও মোটামুটি প্রতিবারই কিভাবে কি হয়েছে মনে করতে পেরেছি, কিন্তু আজকে মাথাটা একেবারেই ফাঁকা মনে হচ্ছে। খুব সম্ভবত কোনো পার্টিতে ছিলাম, না হলে কোনো ট্রিপে, বার না হয় কোনো ক্লাবে। স্পষ্ট বুঝতে পারছি যে প্রচণ্ড মাতাল হয়ে গিয়েছিলাম, এতটাই মাতাল যে কিছুই মনে নেই, ভেবে কোনো দিশা খুঁজে পেলাম না। আমি কি এতটাই মাতাল ছিলাম যে পিঠে পশম আর হাতে বিয়ের আংটি নিয়ে ঘোরা একটা মানুষের বেডরুম পর্যন্ত চলে এলাম? খুব সাবধানে কম্বলের নিচ থেকে বের হয়ে বিছানার কোনায় এসে বসলাম। এখন সর্বপ্রথম কথা হচ্ছে আমার ওয়াশরুমে যাওয়া দরকার। বিছানার নিচে একজোড়া স্লিপার দেখা গেল, কিন্তু সেটা আমলে নেওয়ার প্রশ্নই আসে না। কারো জামাইয়ের সাথে রাত বিরেতে শুয়ে পড়া এক কথা,
আমি মরে গেলেও অন্য কোনো মেয়ের জুতো পায়ে দেওয়ার কথা ভাবতে পারি না। শেষমেশ খালি পায়েই বিছানা থেকে নামলাম। আমার শরীরে একটা সুতোও নেই। এখন অনেক কিছুই ঘটতে পারে। আমি ভুল করে অন্য কোনো দরজা খুলে ফেলতে পারি। এই লোকের অল্প বয়সী কোনো ছেলেমেয়ের গায়ের উপর হোঁচট খেয়েও পড়ে যেতে পারি। কিন্তু ভাগ্যদেবীর অশেষ কৃপায় সেরকম কিছুই হলো না। ওয়াশরুমের দরজাটা হালকা খোলাই ছিল। চট জলদি সেটাই ঢুকে পড়ে দরজাটা লক করে দিলাম। কমোডে বসে কাজ সারলাম, ফ্লাশ করলাম। সাবানটা তুলে নিতে হাতটা বাড়ানো মাত্র একটা ব্যাপার ঘটল। প্রথম কয়েকটা সেকেন্ড আমি বিমূর হয়ে বসে থাকলাম। হচ্ছে কি এসব? সাবানটা যে হাতে ধরা সেটা মোটেও আমার হাত না। এই হাতের চামড়ায় বয়সের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। সাক্ষী হিসেবে ফুটে আছে কিছু ভাঁজ। নখগুলোতে নেলপালিশের কোনো চিহ্নও নেই, সেগুলোতে ক্ষয়ে যাওয়ার উদ্ভব একটা চিহ্ন। বিছানায় শুয়ে নাক ডাকতে থাকা লোকটার নখও অনেকটা এরকম। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে আমার অনামিকায় একটা স্বর্ণের আংটি দেখা যাচ্ছে। হতবাক হয়ে আংটিটার দিকে তাকিয়ে থাকলাম কয়েকটা মুহূর্ত। হাতটায় একটা ছাড়া দিলাম। সাবান ধরে থাকা হাতটাও সেটাই করল। সাবানটা হাত পিছলে টুপ করে বেসিনের মাঝে পড়ে গেল। সত্যিই এটা আমার হাত? হতভম্ব হয়ে আয়নার প্রতিবিম্বের দিকে তাকালাম আমি। সেখানে যার ছায়া দেখা যাচ্ছে সেটা আমার না। চুলে কোনো নির্দিষ্ট কাট নেই, অনেকটা ছোট করে কাটা সেগুলো। আমি জীবনেও এভাবে চুল কাটিনি। গাল আর থুতনির নিচের চামড়া ঝুলে পড়েছে, ঠোঁট জোড়াও অনেক ছোট দেখাচ্ছে। আমি আর্তনাদ করে উঠলাম। ভেতর থেকে একটা বোবা চিৎকার বেরিয়ে এলো। কিভাবে ধাতস্থ করব নিজেকে? ঠিক তখনই আমার চোখ জোড়ার দিকে নজর পড়ল। অন্য কোনো কিছুর সাথে মিল না থাকলেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চোখ জোড়া একান্তই আমার, কোনো সন্দেহ নেই। আয়নার মানুষটা আমি নিজেই, তবে আমার বয়স কম করে হলেও 20 বছর বেড়ে গেছে, মানে 45। এটা কিভাবে সম্ভব? আমার শরীর কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পড়ে যাব। বেসিনের কোন দুটো শক্ত করে চেপে ধরলাম। বুকের ভেতর থেকে একটা চিৎকার ক্রমেই উপরে উঠতে চাচ্ছিল, কিন্তু সেটা অস্ফুট একটা আর্তনাদের সাথে পেঁচিয়ে গিয়ে একটা বোবা অস্পষ্ট আস্ফালনের মতো বেরিয়ে এলো। আয়নার সামনে থেকে এক পা পিছিয়ে গেলাম। আর ঠিক তখনই আমার চোখে পড়ল আয়নার চারপাশের হলুদ টেপ দিয়ে আটকানো একগাদা ফটোগ্রাফ আর নোটসের দিকে। সেগুলোর মাঝেও বয়সের একটা স্পষ্ট ছাপ, পুরনো এবং মলিন। একটা ছবির উপর নজর পড়ল আমার। ছবির মেয়েটার উপরে মার্কার দিয়ে ক্রিস্টিন নামটা লেখা। ছবিটায় আমার পুরনো আমিকে দেখা যাচ্ছে, যেটির পাশে একটা বেঞ্চের কোনায় একটা ছেলের পাশে বসে আছি আমি। ওর নামটাও পরিচিত ঠেকছে, কিন্তু সেটাও হালকাভাবে। ছবিটায় আমি ছেলেটার হাত ধরে বসে আছি, হাসছি। ছেলেটার চেহারা বেশ আকর্ষণীয়, হ্যান্ডসাম। আরেকটু ভালোভাবে খেয়াল করতেই বুঝলাম এই লোকের সাথেই আমি বিছানায় শুয়েছিলাম। ছবিতে ওর উপর মার্কার দিয়ে লেখা, বেন, তোমার হাজব্যান্ড। ছবিটা দেয়াল থেকে টেনে খুলে ফেললাম। এটা কিভাবে সম্ভব? বাকি ছবিগুলোর উপরও নজর বোলানো শুরু করলাম। সবগুলো ছবিই আমার, আমার আর ওই লোকটার। একটা ছবিতে আমি উদ্ভট একটা ড্রেস পরে গিফটের র্যাপিং পেপার খুলছি, আরেকটায় আমরা দুজনই একই রকমের ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে কুকুরের মতন দাঁত কেলাচ্ছি, আরেকটা ছবিতে লোকটার পাশে বসে হাতে অরেঞ্জ জুসের সাথে গ্লাস ধরে আছি, পরনে একটা ড্রেসিং গাউন। গাউনটা আমার পরিচিত, হ্যাঙ্গারে তখন ওই গাউনটাই ঝুলছিল। আয়নার সামনে থেকে পেছাতে পেছাতে একটা পর্যায়ে পিঠের টাইলসের ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। বেশ ভালোভাবেই বুঝতে পারলাম আমার স্মৃতি প্রতারণা করছে। যতই মনে করার চেষ্টা করতে থাকলাম সেটা ততই হারিয়ে যাবার জন্য ছটফট করা শুরু করল। সব কিছু যেন বাতাসে ছাইয়ের মতন মিলিয়ে যাচ্ছিল। আমি অন্য কেউ ছিলাম, এখন আরেকজন হয়ে গিয়েছি। এই অন্য কেউ থেকে আরেকজন হওয়ার মাঝের সময়টুকুতে স্তব্ধতা ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। কেমন অসহ্যকর একটা অন্ধকার। এই অন্ধকারই হয়তো আমাকে এখানে নিয়ে এসেছে, বিছানায় শুয়ে থাকা একজন অপরিচিত মানুষ আর অপরিচিত একটা বাড়িতে। আমি শোবার ঘরে ফিরে এলাম। আমার হাতে তখনও টেনে খুলে ফেলা সেই ছবিটা ধরা। কি হচ্ছে এসব? তীব্র কষ্টে আমার গাল বেয়ে পানি পড়ছে। কথাগুলো আমি চিৎকার করে উচ্চারণ করছিলাম, কে তুমি, সত্যি করে বলো।
অযাচিত এই চিৎকারে বিছানায় শুয়ে থাকা লোকটার ঘুম ভেঙে গেল। সে হুড়মুড় করে বিছানায় উঠে বসল। আমি তোমার হাজবেন্ড, সে শ্লেষ্মা জড়ানো কণ্ঠে উত্তর দিল। চেহারায় এখনো ঘুমের ছাপ লেগে আছে ওর, তবে সেখানে বিরক্তির লেশমাত্রও নেই। সে আমার নগ্ন শরীর উপেক্ষা করে সরাসরি চোখের দিকে তাকালো। আমাদের বিয়ে হয়েছে তাও প্রায় অনেক বছর হতে চলল। কি বলছো তুমি এসব? আমার ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কিসের বিয়ে, কিসের অনেক বছর? সে বিছানা থেকে উঠে আমার দিকে ড্রেসিং গাউনটা এগিয়ে দিল, আমি সেটা গায়ে জড়ালাম। সেও এই ফাঁকে বিশাল সাইজের একটা ট্রাউজারের মধ্যে ঢুকে একটি সাদা টি শার্ট চাপালো গায়ে। এই পোশাকে ওকে কেন যেন আমার বাবার মতো দেখাচ্ছিল। সে বলল, আমরা বিয়ে করেছি 1985-তে, 22 বছর আগে। কি আতঙ্কে আমার মুখ থেকে যেন রক্ত সরে গেল। মনে হচ্ছিল পুরো রুমটা বন বন করে ঘুরছে। অনেক দূরে একটা ঘড়ি টিকটিক শব্দ করছে, কিন্তু আমার কানে সেটা হাতুড়ি পেটাচ্ছিল। কিন্তু লোকটা আমার দিকে এক পা করে এগিয়ে এলো। মানে কিভাবে? ক্রিস্টিন, তোমার বয়স এখন 47, সে বলল। আমি লোকটার দিকে তাকালাম, নিতান্তই অপরিচিত একটা মুখ। তার কথা এক বিন্দুও বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার, এমনকি আর কিছু শুনতেও চাচ্ছিলাম না আমি। তারপরেও সে বলল, তুমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলে, খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট, মাথায় বেশ ব্যথা পেয়েছিলে তখন, তারপর থেকেই তুমি কিছু মনে করতে পারো না। কি মনে করতে পারি না? আমি বললাম। ভেবে পাচ্ছিলাম না যে 25 বছরের স্মৃতি আমি কিভাবে ভুলে বসে আছি। সে আমার দিকে আরও এক পা এগিয়ে এলো, দেখে মনে হচ্ছিল আমি আটকে পড়া, ভয়ে আদমরা একটা প্রাণী। কিছুই না, সে বলল, তোমার 20 বছর বয়সের পরের কোনো স্মৃতি তুমি মনে করতে পারো না। আমার মাথা ঘুরে গেল, তারিখ, মাস, বছর সব কিছু তালগোল পাকিয়ে গেল মাথার ভেতর। কবে, কখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওর চেহারায় সমবেদনা আর ভয় দুটো একসাথেই ফুটে উঠল। তোমার বয়স তখন 29। আমি চোখ বন্ধ করে ফেললাম, কোনোভাবেই কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না, তবে মনে হচ্ছিল কথাগুলো সত্য। নিজের অজান্তেই গুঙিয়ে কেঁদে ফেললাম। কান্নার আওয়াজে বেন দরজার দিকে এগিয়ে গেল। পাশে ওর উপস্থিতি অনুভব করতে পারছিলাম। সে কোমর জড়িয়ে ধরল, বাধা দিলাম না, সে আমাকে বুকে টেনে নিল। মনে হলো এই স্পর্শ, এই অনুভূতির সাথে আমি পরিচিত। আমি অনেক অসম্ভব ভালোবাসি ক্রিস্টিন, সে বলল। আমি জানি প্রত্যুত্তরে আমার কিছু একটা বলা উচিত, কিন্তু বললাম না। এভাবে কাউকে ভালোবাসা যায়? পুরোপুরি অপরিচিত একটা মানুষ সে। আমার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কিভাবে এখানে এলাম? ওরকম একটা অ্যাক্সিডেন্টের পর বেঁচেই বা ছিলাম কিভাবে? কিন্তু পারলাম না। এসব কিভাবে জিজ্ঞেস করতে হয় সেসব যেন আমি ভুলে গিয়েছি। আমার ভয় করছে, অস্ফুট শব্দে উচ্চারণ করলাম। আমি জানি, সে উত্তর দিল, ভয়ের কিছু নেই, আমি আছি, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। আমি একটু শান্ত হয়েছি, তবে পুরোপুরি না। সে বলল আমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাবে। আমার পরনে একটা ট্রাউজার আর একটা পুরনো টি শার্ট, ঠান্ডা লাগছিল বলে সেটার উপর একটা রোবো পরে নিয়েছি। বেনের সাথে আমি উপরের ফ্লোরটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাথরুমটা তো চেনা হয়েই গিয়েছে তোমার, সেটার পাশের একটা দরজা খুলে বলল সে। এটা হচ্ছে অফিস, কাচের ডেস্কের উপরে একটা যন্ত্র দেখা গেল সেখানে, খুব সম্ভবত কম্পিউটার, তবে সেটা হাস্যকর রকমের ছোট, দেখতে অনেকটা খেলনার মতো। সেটার পাশে একটা ফাইলিং ক্যাবিনেট আর উপরে একটা ওয়াল প্ল্যানার, সব কিছু পরিপাটি করে গোছানো। আমি বাড়িতে থাকলে এখানে বসেই কাজ করি। অফিস পার হয়ে সে আরেকটা দরজা খুলল, নতুন একটা বেডরুম, তবে এটা পাশের বেডরুমটার মতোই, মাঝে মধ্যে তুমি এখানে ঘুমাও, তবে সেটা খুবই কম, তুমি একা জাগতে একদমই পছন্দ করো না, ঘুম থেকে উঠে পাশে কাউকে না দেখলে তুমি প্যানিকড হয়ে যাও। আমি মাথা নাড়ালাম, অবস্থা দেখে মনে হচ্ছিল বাড়িটা আমি ভাড়া নিতে এসেছি আর বাড়ির মালিক আমাকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। চলো তাহলে এবার নিচে যাই। বেনের সাথে নিচে নেমে একটা লিভিং রুম দেখতে পেলাম, বাদামি সোফার সাথে মিলিয়ে বাদামি কিছু চেয়ার, দেয়ালের সাথে সাটানো একটা পাতলা কাঁচ,
বেন বলল, ওটা নাকি একটা টেলিভিশন, একটা ডাইনিং আর কিচেন, সব কিছু আমার অচেনা। মনে হচ্ছে এসবের সাথে জীবনেও আমার কোনো পরিচয় ছিল না। একেবারে ভাবলেশহীন হয়ে বেনের সাথে ঘুরে দেখতে লাগলাম সব কিছু, একেবারে অনুভূতিহীন। এমনকি যখন রুমের দেয়ালে আমার আর বেনের বাঁধাই করা একটা ছবি দেখতে পেলাম, তখনও পেছনে একটা বাগান আছে, বেন বলল। আমি কিচেনের গ্লাস ডোরের ভেতর দিয়ে বাইরে তাকালাম। ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে, রাতের আকাশ নীল কালির মতো রং ছড়াচ্ছে। একটানা কিছুক্ষণ তাকিয়ে থাকলে ওই মেঘগুলোকে একটা বিশাল গাছ বলে ভ্রম হতে পারে। তখনই হঠাৎ করে প্রশ্নটা আমার মাথায় বাড়ি খেল, পৃথিবীর কোন জায়গায় আছি আমি, সেটাও আমি মনে করতে পারছি না। আমরা কোথায় আছি এখন, আমি জিজ্ঞেস করলাম, মানে জায়গাটার নাম কি? বেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, গ্লাস জোরে আমাদের দুজনেরই অস্পষ্ট প্রতিবিম্ব দেখা যাচ্ছে, আমি আর আমার মধ্যবয়স্ক জামাই। লন্ডনের দক্ষিণে, সে উত্তর দিল, ক্রাউচ এন্ডে। আমি এক পা পিছিয়ে গেলাম, এতক্ষণে দমিয়ে রাখা আতঙ্কটা আবার যেন মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। হায় খোদা, বললাম আমি, কোথায় থাকি আমি এটাও মনে রাখতে পারি না। বেন আমার একটা হাত স্পর্শ করে বলল, তুমি চিন্তা করো না এত, প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আমি ঘুরে ওর দিকে তাকালাম, ভাবলাম আমি কিভাবে ঠিক হয়ে যাব সে ব্যাপারে ও হয়তো কিছু বলবে, কিন্তু সে নিশ্চুপ। তোমাকে কফি দেব একটু, বেন জানতে চাইল। একটা মুহূর্তের জন্য ওকে আমার খুব বিরক্ত লাগলো, কিন্তু সেটা বুঝতে দিলাম না। হ্যাঁ প্লিজ, একটা ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমি জানি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। সাথে টোস্ট খাবে? আমি উত্তরে হ্যাঁ বললাম। সে নিশ্চিতভাবেই আমার ব্যাপারে অনেক কিছু জানে, কিন্তু তারপরেও মনে হচ্ছে এটা ওয়ান নাইট স্ট্যান্ডের পরের কোনো একটা সকাল, একজন অপরিচিত মানুষের বাড়িতে সকালের নাস্তা, ভাবতে থাকা কিভাবে পালাতে পারলে বিষয়টা যথেষ্ট রকমের অশোভন দেখায় না। কিন্তু এখন ঘটনা ভিন্ন, এটাই আসলে আমার ঘর, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি বললাম। তুমি লিভিং রুমে গিয়ে বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আমি কিচেন থেকে বের হয়ে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরই বেন চলে এলো লিভিং রুমে, সে আমার হাতে একটা বই ধরিয়ে দিল। এটা একটা স্ক্র্যাপ বুক, বেন বলল, ঘেটে দেখো, এটা কাজে আসবে। এলোটটা দেখতে চামড়ার মনে হলেও ওটা আসলে প্লাস্টিকের। বইটা একটা লাল রিবন দিয়ে বাঁধা। তুমি একটু বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি, বলে বেন বের হয়ে গেল রুম থেকে। আমি সোফায় বসে আছি, কোলের উপর রাখা বইটাকে খুব ভারী মনে হচ্ছে, মনে হচ্ছে চুরি করে কারো ব্যক্তিগত ডায়েরি ঘাঁটতে হচ্ছে আমাকে। এখানে যাই আছে না কেন, সেগুলো একান্তই আমার, কথাটা নিজেকে বোঝাতে বেশ বেগ পেতে হলো। রিবনটা খুলে বইয়ের মাঝখান থেকে একটা পৃষ্ঠা খুললাম, আমার আর বেনের একটা ছবি, অনেক আগের, দুজনের বয়সই বেশ অল্প দেখাচ্ছে। আমি ঠাস করে বইটা বন্ধ করে ফেললাম, কিছুক্ষণ এলোমেলোভাবে হাত বোলালাম বইটার উপর, ভেবে অবাক হতে হচ্ছে যে প্রতিদিনই হয়তো আমাকে এই কাজগুলো করতে হয়, ব্যাপারগুলো মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। আমার মন বলছে কোথাও একটা বড়সড় ঘাপলা আছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন, কারণ সমস্ত প্রমাণ আমার হাতে, আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। উপরতলার আয়নায় হাতের ভাঁজগুলোতে যে হাত দিয়ে আমি বইটা ধরে রেখেছি, ঘুম ভাঙার পর থেকেই আমি আর আমি নেই, আমি হয়ে গেছি অন্য কেউ। কিন্তু এই অন্য কেউটা আসলে কে? আমি চোখ বন্ধ করলাম, মনে হলো বাতাসে ভাসছি, বাধাহীন, তবে হারিয়ে যাওয়ার ভয় আছে অনেক। স্থির হতে পারছিলাম না একটুও, নিজেকে স্থির করার চেষ্টা করলাম কিছুক্ষণ, একটা কিছুতে মনোযোগ দিতে চাচ্ছিলাম, যে কোনো কিছু, কিন্তু কিছুই পেলাম না। জীবনের অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, এই স্ক্র্যাপ বুক আমাকে আমার পরিচয় বলে দেবে, কিন্তু সেটা এখনও জানতে চাচ্ছি না আমি। সম্ভাবনা আর সত্যের একটা গোলকধাঁধায় আটকে গিয়েছি, নিজের অতীতটাকে জানতে ভয় হচ্ছে আমার, কারণ কী পেয়েছি আর কী পাইনি সেসবের কিছুই তো জানি না। বেন হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলো, সেখানে কয়েকটা টোস্ট, 2 কাপ কফি আর দুধের একটা জগ। তুমি ঠিক আছো, বেন জানতে চাইল। আমি কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ালাম। সে আমার পাশে এসে বসল, ও শেভ করেছে, পরনে কালো প্যান্ট, শার্ট ও গলায় টাই। ওকে দেখতে এখন আর আমার বাবার মতো লাগছে না,
নতুন এই পোশাকে ওকে ব্যাংক না হয় অফিসের বড় কোনো কর্মকর্তার মতো দেখাচ্ছে। আমার প্রতিটা দিন কি এভাবেই শুরু হয়? আমি জানতে চাইলাম। বেন ওর প্লেটে একটা টোস্ট নিয়ে সেটায় মাখন লাগিয়ে কামড় দিল। প্রায়, সে বলল। আমাদের আগের অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল একবার। পুরনো জিনিসপত্রের সাথে সেবার আমাদের অনেকগুলো ছবি পুড়ে গিয়েছিল। যেগুলো বেঁচে গিয়েছিল সেসব এই বইটার ভেতরে রেখে দিয়েছি। সে বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুলল। এই যে, এটা তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির সার্টিফিকেট, আর এই যে, এটা তোমার কনভোকেশনের ছবি। ছবিটার দিকে তাকালাম। আমি হাসছি। রোদের কারণে চোখ কুচকে আছে। পরনে একটা কালো গাউন, মাথায় হ্যাট, পাশেই স্যুট টাই পরা একটা লোক দাঁড়ানো, তবে মুখ অন্য পাশে ফেরানো। লোকটাকে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, এটা তুমি? সে হাসল, না, আমি তোমার সাথে পাস করিনি। আমি তখনও পড়ছিলাম কেমিস্ট্রিতে। আমি মুখ তুলে ওর দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, আমাদের বিয়েটা কবে হয়েছিল? সে আমার দিকে তাকিয়ে আমার হাত ধরল। ওর হাতগুলো খুব শক্ত। তোমার পিএইচডি শেষ করার পরের বছরে। আমরা কয়েক বছর ধরে ডেট করছিলাম, তারপর তুমি, মানে আমরা চাচ্ছিলাম তোমার পিএইচডি শেষ হবার পরই আমাদের বিয়েটা হোক। পুরোপুরি অবাস্তব শোনালো ওর কথাটা। ওকে বিয়ে করার জন্য এতটা পাগল ছিলাম? বেন খুব সম্ভবত আমার মনে কথাটা বুঝতে পারল। সে বলল, আমরা দুজন দুজনকেই খুব ভালোবাসতাম এবং এখনও বাসি। আমি কোনো উত্তর দিতে পারলাম না, একটু হাসলাম। কফিতে একটা বড় চুমুক দিয়ে সে আবার বইটার দিকে নজর দিল। তুমি ইংলিশে পড়তে, বেন বলল। এলোমেলোভাবে কয়েকটা চাকরি করছিলে গ্র্যাজুয়েশনের আগে, সেক্রেটারির কাজ, সেলসের কাজ। আসলে তুমি তখনও জানতে না যে আসলে তুমি কি করতে চাও। আমি ব্যাচেলর ডিগ্রি নিয়ে টিচার্স ট্রেনিং নিয়েছিলাম। কয়েকটা বছর বেশ টানাটানি ছিল আমাদের। তারপর আমার প্রমোশন হলো, বেতন বাড়ল, এরপর থেকে আমরা এখানেই আছি। আমি লিভিং রুমটায় ভালোভাবে নজর বোলালাম। সুন্দর সাজানো ছিমছাম, সাধারণ মধ্যবিত্তদের লিভিং রুম যেমনটা হয়। ফায়ার প্লেসের উপরে একটা সুন্দর পেইন্টিং ঝুলছে। ঘড়ির পাশে ম্যান্টেল পিসের উপর কয়েকটা ছোট ছোট চাইনিজ ভাস্কর্য। আমি কি ঘর সাজাতে ওকে কোনো সাহায্য করেছিলাম? আমি এখন একটা হাই স্কুলে পড়াই। স্কুলটা আমাদের বাসা থেকে বেশি দূরে না। আমি এখন সেখানকার ডিপার্টমেন্টাল হেড, বেন বলল। ওর কথায় অহংকারের বিন্দুমাত্র ছাপ নেই। আর আমি জিজ্ঞেস করলাম, যদিও জানি উত্তরটা কি হতে পারে, অ্যাক্সিডেন্টের পর তোমাকে চাকরি ছাড়তে হয়েছিল, তুমি এখন কিছু করো না। সে বোধহয় আমার হতাশাটা আঁচ করতে পারল। আসলে তোমার এখন কোনো কাজ করার প্রয়োজনও হয় না, আমি ভালো বেতন পাই, আরামেই কেটে যাচ্ছে আমাদের। আমি চোখ বন্ধ করে কপালে হাত রাখলাম। অনেক হয়েছে, আমি চাই বেন ওর মুখটা যেন বন্ধ রাখে। ও এর মাঝেই প্রয়োজনের চাইতে অনেক বেশি বলে ফেলেছে, সেসব হজম করতেই আমার খবর হয়ে যাচ্ছে। ও যদি আর কিছুক্ষণ এসব বলতে থাকে তাহলে মাথাটা ফেটে ঘিলু বের হয়ে গেলেও আমি অবাক হব না। তাহলে সারাদিন আমি কি করি, জিজ্ঞেস করতে চাইছিলাম কিন্তু করলাম না। উত্তরটা শুনতে ইচ্ছে করছিল না আমার। খাওয়া শেষ করে বেন ট্রেটা নিয়ে কিচেনের দিকে গেল। কিছুক্ষণ পর হাতে একটা ওভারকোট নিয়ে ফিরে এলো। আমার এখন বেরোতে হবে, বলল সে। আমি আজকে উঠলাম। বেন অবশ্য সেটা বুঝতে পারল, বলল, ভয়ের কিছু নেই, তুমি আরামেই থাকবে, আর ফোনে তো যোগাযোগ হবেই। অন্য দিনগুলোর মতো আজকের দিনটাও ঝামেলা ছাড়াই কেটে যাবে। কিন্তু একটা কিছু বলবো ভাবছিলাম, কিন্তু সে থামিয়ে দিল। দেখো, আমার যেতেই হবে, জানি তোমার খারাপ লাগছে, সেজন্য আমি দুঃখিত, আসলে কিছুই করার নেই, বেন বলল। এসো, যাওয়ার আগে দরকারি জিনিসগুলো তোমাকে দেখিয়ে দেই। কিচেনে নিয়ে কোন ক্যাবিনেটে কী রাখা আছে সব বুঝিয়ে দিল আমাকে। বলল, ফ্রিজে গতকালের কিছু খাবার আছে, চাইলে সেগুলো লাঞ্চে খেয়ে নিতে পারি। ফ্রিজের পাশে একটা মার্কার আর হোয়াইট বোর্ড ঝোলানো। বেন সেটা দেখিয়ে বলল, আমি মাঝে মাঝে এখানে তোমার জন্য মেসেজ লিখে যাই। বেন বোর্ডে বড় করে শুক্রবার কথাটা লিখে রেখেছে, আর সেটার নিচে লেখা লন্ড্রি, হাঁটাহাঁটি, ফোন, টিভি। লাঞ্চ শব্দটার নিচে সে ফ্রিজের লেফট ওভারের কথা লিখে রেখেছে, সেটার নিচে লেখা 6টার মধ্যে বাড়ি ফিরবো আমি। তোমার একটা ডায়েরি আছে, বেন বলল, ওখানে দরকারি ফোন নাম্বার আর বাসার ঠিকানা লেখা আছে, আর একটা সেলফোন। কি ফোন? আমি জানতে চাইলাম।
সেলফোন মানে কর্ডলেস ফোন আর কি, সব জায়গায় ব্যবহার করা যায়। বাসার বাইরে গেলেও ওটা দিয়ে ফোন করতে পারবে, তোমার হ্যান্ডব্যাগে হাত দিলেই পেয়ে যাবে। যদি বাইরে যেতে চাও তাহলে এই জিনিসগুলো অবশ্যই সাথে নেবে। ঠিক আছে, আমি বললাম। লিভিং রুমে ফিরে গিয়ে সে হাতে একটা লেদারের ব্রিফকেস তুলে নিল। আসি তাহলে, কেমন? আচ্ছা, বললাম আমি। আসলে বুঝতে পারছিলাম না যে কি বলা উচিত। মনে হচ্ছিল আমি বাচ্চা একটা মেয়ে, আমার স্কুলে যেতে হয় না, বাসায় টিউটর এসে পড়িয়ে যায়, আমাকে বাসায় একা রেখে মা বাবা বাইরে কোথাও যাচ্ছে, যাবার আগে বলে যাচ্ছে উল্টাপাল্টা কিছু করো না। যাওয়ার আগে আমার গালে একটা চুমু খেলো সে। আমি বাধা দিলাম না, তবে কোনো প্রতিউত্তরও দিলাম না। সে দরজার হাতলে হাত দিয়ে হঠাৎ থেমে গেল। ওহো, সে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম। সে কণ্ঠে জোর করে আনা আনন্দের একটা ভাব নিয়ে বলল, কিন্তু সেটাকে কেমন জানি মেকি মনে হচ্ছিল। কিন্তু কথাটা শোনার পর বিষয়টা অতটাও মেকি শোনালো না। ভাবছিলাম এই মাসের শেষে কোথাও যদি ঘুরতে যাওয়া যায়, সে বলল। ওই দিন আমাদের অ্যানিভার্সারি, তাই ভাবছিলাম কোথাও ঘুরে আসলে যদি একটু ভালো লাগে তোমার। ঠিক আছে, যাব, আমি মাথা নাড়লাম। ও হাসলো, মনে হলো হাঁপ ছেড়ে বেঁচেছে। বলল, কি মনে হয়, কোথায় গেলে ভালো হবে? সমুদ্রের কাছে গেলে কেমন হয়? ওই বাতাসটা আমার খুব প্রিয়, শরীর মন একেবারে চনমনে করে দেয়। বেন দরজা খুলল। আমি তোমাকে ফোন দিব, কেমন? দেখলে তুমি কিভাবে সব কিছু ধরে ফেলেছো। হ্যাঁ, আমি বললাম, প্লিজ ফোন করো। আমি তোমাকে ভালোবাসি ক্রিস্টিন, সে বলল, কথাটা মনে রেখো। সে দরজাটা বন্ধ করে দিল আর আমি পেছনে ঘুরলাম, ঘরে ফিরতে হবে তাই। ডিশগুলো পরিষ্কার করে গুছিয়ে লন্ড্রিগুলো মেশিনে দিয়ে আর্ম চেয়ারে গা এলিয়ে শুয়ে আছি আমি। নিজেকে যতটুকু পারা যায় ব্যস্ত রাখছি, কিন্তু চারিদিকে বাজে রকমের একটা নিঃসঙ্গতা। আমার কোনো স্মৃতি নেই, বেনের কথা এক বিন্দুও মিথ্যে নয়, পুরো বাড়িটাই আমার অপরিচিত। এমন একটা কিছুও নেই যেটা দেখে আমার মনে হয়েছে, আচ্ছা এটা তো আগেও কোথাও দেখেছি। স্কেপ বুক আর বাথরুমে টাঙানো ছবিগুলো বলতে গেলে কোনো কাজেই আসছে না। একটা দুটো ছবি দেখে কিছু হালকা পাতলা স্মৃতি মনে পড়ল, তবে বেনের কোনো কিছুই আমি মনে করতে পারছি না। যতটুকু মনে আছে ততটুকু আজকে সকালেই মাত্র জানতে পেরেছি। অসহ্যকর একটা যন্ত্রণা। আমি চোখ বন্ধ করে কিছু একটা মনে করার চেষ্টা করতে থাকলাম, যে কোনো কিছু, গতকালের কথা, এর আগের ক্রিসমাসের কথা, যে কোনো ক্রিসমাসের কথা, আমার বিয়ের দিনটার কথা। কিন্তু লাভ হলো না, আমার মাথায় কিচ্ছু নেই, সব ফাক্কা। আমি উঠে দাঁড়ালাম, একটা ঘর থেকে আরেকটা ঘরে বেশ সময় নিয়ে ঘুরে বেড়াতে থাকলাম। প্রতিটা ঘরের আসবাবপত্র ছুঁয়ে উদ্ভ্রান্তের মতন হাঁটতে থাকলাম। দোরাকাটা কার্পেট, ম্যান্টেল পিসের উপর কয়েকটা ছোট চাইনিজ ভাস্কর্য, ডাইনিংয়ে সাজিয়ে রাখা তৈজসপত্র, কিছুই যেন আমার না। নিজেকে বোঝাতে থাকলাম এসবই আমার, একান্তই আমার, এটা আমার বাড়ি, বেন আমার হাজবেন্ড, এটাই আমার পরিচয়। কিন্তু পারলাম না, মনের ভেতর থেকে একটা বাজে অনুভূতি এসে গ্রাস করে ফেলল আমাকে। বলল, এসবের কিছুই তোমার না ক্রিস্টিন। ক্লোজেটে অনেকগুলো জামা কাপড় ঝুলে আছে, একটাও আমার পরিচিত না, মনে হচ্ছে এসব অন্য কারো। এসব কিছুই অন্য একটা মেয়ের, যার বাড়িতে আমি ঘুরে বেড়াচ্ছি, যার সাবান আর শ্যাম্পু মেখে আমি কিছুক্ষণ আগে গোসল সেরেছি, যার স্লিপার পায়ে দিয়ে হাঁটাহাঁটি করছি। সে আমার মধ্যে ভূতের মতন লুকিয়ে আছে, অনেক ভেতরে, ধরা ছোঁয়ার বাইরে। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চেহারার দিকে তাকালাম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম নিজেকে। কপালের উপর বয়সের ছাপ পড়েছে, সেখানে একটা কালচে দাগ, চোখের নিচের চামড়াতেও লেগেছে বয়সের স্পর্শ। আমি আয়নার দিকে তাকিয়ে হাসলাম, দাঁতগুলো ঠিকই আছে, তবে হাসলে গালের ভাঁজগুলো আর লুকিয়ে থাকে না। কপালের নিচে আর নাকের উপরে কয়েকটা ছোট ছোট কালো দাগ, কালচে দাগ আর গালের উপর হালকা মেকআপ ঘষলাম আমি। আমার মাও অনেকটা এভাবেই মেকআপ করতেন। আমার মায়ের চেহারার সাথে নিজের মিল খুঁজে পেলাম। কিছুক্ষণ তার কথা ভাবার চেষ্টা করলাম, তবে তেমন কিছু মনে পড়ল না, সব কিছু কেমন অস্পষ্ট আর ধোয়াটে। শীতের কুয়াশা রোদ পড়লে যেভাবে মিলিয়ে যায়, স্মৃতিগুলো যেন সেভাবে হারিয়ে যাচ্ছিল। আমি কিচেনে গিয়ে ক্যাবিনেট খুলে পাস্তা আর বড়িও চালের একটা প্যাকেট আর কিডনি বিনসের একটা ক্যান খুঁজে পেলাম। খাবারগুলোও আমার অপরিচিত, এসব কিভাবে রান্না করে সেটাও আমি জানি না। হোয়াইট বোর্ডটা এখন আর সাদা নেই, অনেক দিনের ব্যবহারে মলিন হয়ে গিয়েছে,
বোঝাই যাচ্ছে এটার উপর দিয়েও কম ধকল যায় না। আমার জীবনটা তাহলে এমনই ভেবে দীর্ঘশ্বাস ফেলে আমি মার্কারটা তুলে নিয়ে বোর্ডে লিখলাম, ব্যাগ গোছাতে হবে। আমার কানে অদ্ভুত একটা আওয়াজ ভেসে এলো। শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমি লিভিং রুমে চলে এলাম। শব্দটা আসছে আমার ব্যাগের ভেতর থেকে। চেইন খুলে পুরোটা ব্যাগ আমি সোফার উপর উল্টে ফেললাম। ছোট একটা পার্স, কয়েকটা টিস্যু, কলম, লিপস্টিক, পাউডারের বক্স আর প্লাস্টিকের উদ্ভট একটা খেলনা। খুব সম্ভবত এটাই বেনের বলে যাওয়া সেই সেলফোন। ফোনটা হাতে নিলাম, একনাগাড়ে বেজেই চলছে। পুরোপুরি আন্দাজের উপর একটা বাটন চেপে কানে ধরলাম জিনিসটা। হ্যালো বললাম আমি, তবে উত্তরে যেই গলার স্বর শোনা গেল সেটা বেনের নয়। হাই, ওপাশ থেকে বলল ক্রিস্টিন, ক্রিস্টিন লুকাস। আমি কোনো উত্তর দিলাম না। নিজের পদবি অন্যের মুখে শুনে একটু ভেবাচাকা খেয়ে গেলাম। ক্রিস্টিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওপাশ থেকে আবার বলে উঠল লোকটা। কে হতে পারে এই ভদ্রলোক? চাপা একটা অস্বস্তি অনুভব করা শুরু করলাম। আমি চাচ্ছিলাম ফোনটা কেটে দিতে। ক্রিস্টিন, আমি ডক্টর ন্যাশ বলছি, প্লিজ উত্তর দিন, উদ্গ্রীব স্বরে উচ্চারণ করল লোকটা। যদিও নামটা আমার একদমই পরিচিত নয়, তবুও উত্তর দিলাম, কে বলছেন? ওপাশ থেকে কণ্ঠটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল আমি ডক্টর ন্যাশ, আমিই আপনার চিকিৎসা করছি বর্তমানে। আমার অস্বস্তিটা বেড়ে গেল। আমার চিকিৎসা করছেন? জানতে চাইলাম। কিন্তু আমি তো অসুস্থ নই, ভাবলাম আমি। পরক্ষণেই মনে হলো আমি সুস্থ কিনা, সেটাও তো একটা প্রশ্নের বিষয়। হ্যাঁ, অপর প্রান্ত থেকে উত্তর এলো, তবে চিন্তার কিছু নেই, আমরা বেশ কয়েকদিন ধরে আপনার হারানো স্মৃতি নিয়ে কাজ করছি। বেশ কয়েকদিন ধরে, ভাবলাম আমি, তার মানে আরেকজন পাওয়া গেল যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সব ভুলে বসে আছি। হারানো স্মৃতি নিয়ে কাজ? জিজ্ঞেস করলাম, কী রকম কাজ? এই রোগটা কীভাবে হলো সেটা বের করার চেষ্টা করছি, সাথে কীভাবে একটা সমাধানে আসা যায় সেটা নিয়েও কাজ করছি আমরা। ঘটনা কী? আমি ভাবলাম। বেন তো এই বিষয়ে কিছু বলেনি আমাকে। আমি কিছু বুঝতে পারছি না, বললাম আমি। আপনি কয়েক সপ্তাহ যাবত সপ্তাহে 2-3 বার করে আমার সাথে আপনার সমস্যাটা নিয়ে কনসাল্ট করছেন, আমার কি তাকে বিশ্বাস করা উচিত? সপ্তাহে 2-3 বার করে তার সাথে আমার দেখা হয়, অথচ তার কোনো স্মৃতিই আমার মাথায় নেই, উদ্ভট। আমি মনে করতে পারছি না কিছুই, আমি বললাম। চিন্তার কিছু নেই, লোকটার কণ্ঠস্বর খুব নরম শোনালো, আমি বুঝতে পারছি বিষয়টা। লোকটা যদি সত্যিই আমাকে চিনে থাকে তাহলে আমার অবস্থাটা বোঝার কথা। সে জানালো তার সাথে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। আজ? আমি বলে উঠলাম। কিচেনের বোর্ডটায় বেনের লিখে যাওয়া কথাগুলো মনে করার চেষ্টা করতে থাকলাম, কিন্তু আমার হাজবেন্ড এ বিষয়ে কিছু বলে যায়নি আমাকে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ন্যাশ বললেন, আমার বিষয়ে বেন এখনো কিছু জানে না, সে আমার হাজবেন্ডের নাম জানে, তবুও তার কথা আমার কাছে নিপাট মিথ্যার মতো শোনালো। এটা হতেই পারে না, বেন জানবে না কেন? ওপাশ থেকে নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেল। দেখুন ক্রিস্টিন, আমাকে বিশ্বাস করতে হবে আপনার, দেখা হলে আমি সব কিছু গুছিয়ে বলবো। আপনার সমস্যাটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, দেখা হলে গুছিয়ে বলবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এক বিন্দু পরিচয় জানা ছাড়া কিভাবে তার সাথে দেখা করব আমি? আমি দুঃখিত, আমি জানালাম, আমি পারবো না। ক্রিস্টিন, ন্যাশ বললেন, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, আপনার ব্যাগে একটা ডায়েরি আছে, সেটা চেক করলেই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কি না। দাঁড়ান এক সেকেন্ড, বলে সোফার উপর এলোমেলো করে রাখা জিনিসগুলোর মাঝে পড়ে থাকা ডায়েরিটা তুলে নিলাম। উপরে সোনালি হরফে চিকচিক করছে সালটা, 2007। পেয়েছি, সংক্ষিপ্ত উত্তর দিলাম। দয়া করে আজকের তারিখ লেখা পৃষ্ঠাটা চেক করুন, নভেম্বরের 30 তারিখ। পেয়েছেন? আমি ডায়েরির পাতা উল্টে সেখানে ছোট্ট এক টুকরো কাগজ খুঁজে পেলাম। সেখানে লেখা 30 নভেম্বর, ডক্টর ন্যাশের সাথে দেখা করতে হবে। এই হাতের লেখা আমার কোনোকালেই পরিচিত ছিল না। অবাক করা বিষয় হলো সেটার নিচে লেখা বেন যেন না জানে। বেন কি এই চিরকুটটা দেখেছে? ও আমার ব্যক্তিগত জিনিস ঘেঁটে দেখে নাকি সেটাও তো জানি না, তবে কেন যেন মনে হলো ওর ঘেঁটে দেখার কোনো কারণ নেই। সবগুলো পৃষ্ঠা সাদা, কোনো বিশেষ দিন, কারো জন্মদিন বা কোনো উৎসব, কিছু নোট করা নেই এখানে, কিছুই না। কয়েকটা মুহূর্ত চিন্তা করলাম, তারপর বললাম, ঠিক আছে, আমি দেখা করব। ন্যাশ বললেন তিনি এখানে এসে আমাকে নিয়ে যাবেন, 1 ঘন্টার মতো সময় লাগবে তার। কিন্তু বেন? আমি জানতে চাইলাম। চিন্তার কিছু নেই,
ও ফিরে আসার আগেই আপনাকে পৌঁছে দিব। ম্যান্টেল পিসের উপর টিক টিক করতে থাকা ঘড়িটার দিকে তাকালাম আমি। জিনিসটা পুরনো, ভারী একটা কাঠের কেস আর মাঝে বড়সড় একটা ডায়াল। রোমান হরফগুলো জলজল করছে সেখানে। 11:30, সেটার পাশে তাই ঘড়িতে দম দেবার একটা রূপার চাবি শোভা পাচ্ছে। ঘড়িটা বেশ পুরনো, প্রায় অ্যান্টিক। আচ্ছা, এমন পুরনো একটা জিনিস আমাদের হাতে এলো কীভাবে? এই ঘড়ির পেছনে কি কোনো ইতিহাস আছে? মনে হয় নেই। হয়তো আমি আর বেন কোনো একটা অ্যান্টিক শপে কেনাকাটা করতে গিয়েছিলাম, তারপর হয়তো এটা পছন্দ হয়ে গিয়েছিল। আমি এই একবারই লোকটার সাথে দেখা করব, তারপর বেন বাড়ি ফিরলেই ওকে সব খুলে বলবো। এরকম একটা বিষয় আমি কেন ওর থেকে লুকিয়ে রেখেছি আমি বুঝতেই পারছি না। ওর উপর আমি পুরোপুরি নির্ভরশীল, এভাবে কিছু গোপন করা একদমই শোভন দেখায় না। কিন্তু ন্যাশের কণ্ঠস্বরটা আমার কেন যেন পরিচিত মনে হচ্ছে। বেনের মতন তাকে একেবারেই অপরিচিত মনে হচ্ছে না। মনে হলো বেন থেকে বরং ডক্টর ন্যাশকেই আমার বিশ্বাস করতে আটকাচ্ছে না কোথাও। আপনার সমস্যাটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, লোকটার এই কথাটা আমার মাথায় বিধে আছে। কতটুকু এগিয়েছি সেটা আমি জানতে চাই। ঠিক আছে, বললাম আমি, চলে আসুন, আমি অপেক্ষা করছি। আমি একজন নিউরোসাইকোলজিস্ট, ন্যাশ হাসি মুখে বললেন। মিটিংয়ের সময়গুলোতে হয়তো প্রতিবারই আমাকে নতুন করে পরিচয় দিতে হয় তার। আমি ব্রেইন ডিসঅর্ডার রোগীদের নিয়ে কাজ করি, তবে নিউরো ইমেজিং টেকনিকগুলোতেও আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে। আসলে মেমোরি প্রসেসিং আর ফাংশন নিয়ে জানার খুব আগ্রহ আমার। মেডিকেল জার্নালে আপনার বিষয়টা একবার পড়েছিলাম, সেখান থেকেই খুঁজতে খুঁজতে আপনার সাথে পরিচয়। আমি আর ডক্টর ন্যাশ টাউনের শেষ প্রান্তের ছিমছাম একটা পার্কের ক্যাফেতে মুখোমুখি বসে আছি। ফোনে কণ্ঠস্বর শুনে তাকে যেরকম বয়স্ক মনে হয়েছিল, বাস্তবে একেবারেই উল্টো। তার বয়স বেশ কম। ভেতরে এসেই তিনি বললেন, আগে কোথাও বসে আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চান? পার্কের ভেতরে একটা সুন্দর ক্যাফে আছে, সেখানে কফি খেতে খেতে গল্প করা যাবে। লোকটা পুরোপুরি অপরিচিত, তারপরও আমার ভেতর থেকে কেমন একটা আওয়াজ এসে বলল তাকে বিশ্বাস করা যেতে পারে। কিন্তু মনের আরেকটা অংশ সাথে সাথে সতর্ক করে দিল, যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে, আমি একটা বাচ্চার থেকেও বেশি অসহায়। মেডিকেল জার্নাল? আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনার রোগটা নিয়ে বেশ কয়েকটা মেডিকেল জার্নাল কেস স্টাডি করা হয়েছিল। পরে আপনাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার আগে যেখানে আপনার ট্রিটমেন্ট চলছিল সেখানে খোঁজ নিলাম, সেখান থেকে একটু বুদ্ধি খাটিয়ে আপনার ঠিকানা বের করেছি। কিন্তু আমাকে এভাবে খুঁজে বের করার মানে কি? সে হাসলো, বলল, আমি অনেক দিন ধরেই এই ধরনের রোগীদের নিয়ে কাজ করছি। গতানুগতিক পেশেন্টের যেভাবে চিকিৎসা দেওয়া হয়, এই ধরনের কেসের জন্য আমার মতে সেটা যথেষ্ট নয়। তাদের আরও ইন্টেনসিভ চিকিৎসা দিতে হবে বলে আমার বিশ্বাস। আপনার কেসটা দেখে মনে হয়েছে আমি আপনাকে সাহায্য করতে পারবো। আর তাছাড়া, সে একটু থামল, আমি আপনার উপর একটা পেপার করছি, আপনার কেসটা একটু বেশি উদ্ভট। এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করলে ব্রেইন আর মেমোরি কিভাবে কাজ করে সেটার একটা নতুন দিক উন্মোচন করা যাবে। ডিসঅর্ডার রিসার্চ উদ্ভট, এই বাক্যগুলো আমার মাথায় ঘুরপাক খাওয়া শুরু করলো। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকলাম, পারলাম না। একটা শরীরের মাঝে এখন দুটো সত্তা, একটা 47 বছর বয়স্ক একজন মহিলার শান্ত ভদ্র, আর একটা 20 বছর বয়স্ক তরুণীর, সে মোটেও স্থির নয়, ছটফট করছে। আমি বুঝতে পারলাম না আমি আসলে কোনটা। দূর থেকে ভেসে আসা ট্রাফিকের আওয়াজ, খেলতে থাকা বাচ্চাদের কোলাহলে আমার কানে এসে আওয়াজ করছে, না, নিজের এই বয়স্ক সত্তাকে আমি মেনে নিতে পারছি না। দেখুন, আমি বললাম, এসব কি হচ্ছে আসলে? আজ সকালে সম্পূর্ণ অপরিচিত একটা রুমে এক আধবুড়ো লোকের পাশে আমার ঘুম ভেঙেছে, যে নিজেকে আমার হাজব্যান্ড হিসেবে দাবি করছে, অথচ আমার মনে হচ্ছে এই লোককে আমি জীবনেও দেখিনি। আর এখন আপনি, কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে আমার থেকেও বেশি চেনেন। এসব আর আমি নিতে পারছি না। ন্যাশ খুব ধীরে ধীরে মাথা নাড়লেন, স্বাভাবিক। দেখুন, আপনি একজন অ্যামনেশিয়ার রোগী। তিনি আমার হাতের উপর হাত রাখলেন। অনেক বছর ধরে এই রোগটা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে, আপনি নতুন স্মৃতিগুলো মাথায় রাখতে পারছেন না, পুরো তরুণ বয়সটাই আপনি ভুলে গিয়েছেন। প্রতিদিন একজন তরুণী হিসেবে আপনার ঘুম ভাঙে, মাঝে মাঝে ঘুম ভেঙে নিজেকে আপনি একদম বাচ্চাও ভাবেন। তার মানে এটা সত্য? একজন ডক্টরের মুখে কথাটা শুনতে আমার একদমই ভালো লাগলো না। হ্যাঁ,
তিনি উত্তর দিলেন, আপনি ঘুম ভেঙে যাকে দেখছেন তিনি আপনার হাজব্যান্ড বেন। আপনারা অনেক বছর ধরেই সংসার করছেন, এই বিচ্ছিরি রোগে আক্রান্ত হওয়ার অনেক আগে থেকে। আচ্ছা, আপনার কপালে কি হয়েছে? কপালে? আমি অবাক হলাম। পরক্ষণেই ওই কালচে ডাক্তার কথা মনে পড়ল, মেকআপ দিয়েও সেটা পুরোপুরি ঢাকা পড়েনি, ঠিক বলতে পারছি না। ন্যাশ কোনো উত্তর দিলেন না, নিঃশব্দে কফির মগে চুমুক দিলেন। তার মানে আমার হাজব্যান্ডই আমার দেখাশোনা করে? আমি জানতে চাইলাম। কফির মগটা টেবিলে রেখে ন্যাশ আমার দিকে তাকালেন। হ্যাঁ, এখন উনিই আপনার দেখাশোনা করছেন, তবে এর আগে আপনার অবস্থা অনেক গুরুতর ছিল, আপনাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। তখন আপনি একটি হসপিটালে ছিলেন, কয়েক মাস আগে আপনার হাজব্যান্ড সেখান থেকে আপনাকে বাড়িতে নিয়ে এসেছে। তার মানে আমার কিছুটা উন্নতি হয়েছে, ভাবলাম আমি। আরও খারাপ সময়গুলোর কোনো স্মৃতি নেই বলে কিছুটা স্বস্তি অনুভব করলাম। আমার মনে হয় সে আসলেই আমাকে ভালোবাসে, হালকা হেসে বাক্যটা উচ্চারণ করলাম। আমারও তাই মনে হয়, মগে একটা চুমুক দিয়ে বললেন তিনি। কিন্তু সে আপনার বিষয়ে কিছু জানে না কেন? প্রশ্ন করলাম। কয়েক সেকেন্ডের নীরবতা। সে হাতের উপর ভর দিয়ে একটু কাছে ঝুঁকে এলো। আমি মিথ্যা বলবো না, সে বলল, আসলে আমিই আপনাকে বলেছিলাম বেনকে বিষয়টা না জানাতে। একটা জমাট বাঁধা ভয় আমার পেটের ভেতর কেমন করে উঠল যেন। জিজ্ঞেস করলাম, এর কারণ? এখন পর্যন্ত অনেক ডক্টর, সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট বেনকে আপনার রোগটা নিয়ে কাজ করার কথা অফার করেছিল, কিন্তু বেন সবসময়ই আপনাকে এসব প্রফেশনাল হেল্প থেকে দূরে রাখতে চেয়েছে। সে বলেছে এর আগে বেশ বড় সময় ধরে আপনার চিকিৎসা হয়েছে, সেটা আপনাকে যথেষ্ট কষ্ট দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। তিনি নতুন করে আর কোনো কষ্ট দিতে চান না আপনাকে। তার মানে কি বেন চায় না যে আমি সেরে উঠি? ভাবলাম আমি। এ কারণে আপনি তাকে না জানিয়েই আমাকে এসব বুঝিয়েছেন যাতে আমি আপনার সাথে দেখা করি? হ্যাঁ, তিনি উত্তর দিলেন। আমি প্রথমে বেনের সাথেই যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে মুখের উপর না করে দিয়েছিলেন, তাই সরাসরি আপনার সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু যোগাযোগটা করেছিলেন কিভাবে? অবাক হয়ে প্রশ্নটা ছুড়ে দিলাম আমি। আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আপনার বের হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটা সময় আপনি বের হলেন, আপনার কাছে নিজের পরিচয় দিলাম, কিন্তু প্রথমে কথাই বলতে চাচ্ছিলেন না আমার সাথে। পরে বহু কষ্টে শুধু একটা সেশনের জন্য রাজি করালাম আপনাকে। বললাম, আপনি যদি বেনকে না জানান তাহলে সেটা আমার জন্য ভালো, আর যদি জানাতে চান সেটা একান্তই আপনার ব্যাপার। আর আমি ঠিক করেছিলাম যে আমি জানাবো না? চোখে প্রশ্ন নিয়ে তার দিকে তাকালাম। হ্যাঁ, ন্যাশ বললেন, আপনি বলেছিলেন আপনার অবস্থার কোনো উন্নতি না হওয়া পর্যন্ত আপনি বেনের কাছে বিষয়টা গোপন রাখবেন। সেরকম কি কিছু হয়েছিল? কোন রকম উন্নতি? বললাম আমি, কোনো উন্নতি হয়েছিল? ন্যাশ মগে একটা চুমুক দিয়ে সেটা টেবিলের উপর রাখলেন। আসলে এসব ক্ষেত্রে উন্নতির বিষয়টা একটু আপেক্ষিক, তবে শেষ কয়েক সপ্তাহে আপনার হারিয়ে যাওয়া অনেক স্মৃতি আপনি মনে করতে পেরেছেন। আসার কথা হচ্ছে ওই স্মৃতিগুলো আপনি একেবারেই হারিয়ে ফেলেছিলেন, এতদিনের চিকিৎসার পরও সেগুলো আপনি মনে করতে পারছিলেন না। আর তাছাড়া কিছু কিছু সময় আপনার স্মৃতি বেশ ভালো কাজ করছে, এখন আপনি মাঝে মাঝে ঘুম থেকে উঠে মনে করতে পারেন যে আপনি বিবাহিত। আর? সে থামল। আর জানতে চাইলাম, আপনি এখন আর বেনের উপর অতটা নির্ভরশীল নন? এতটুকুই? এটা কিন্তু হেলাফেলা করার মতন না ক্রিস্টিন, বললেন তিনি, অনেক বড় একটা উন্নতি। আমি কোনো উত্তর দিলাম না। প্রায় খালি হয়ে যাওয়া মগ থেকে কফির শেষ চুমুকটুকুও শেষ করলাম। বিশ্বাসই হতে চায় না যে এই জায়গাটা আমার বাড়ির এত কাছে। কারণ আর কিছুই না, আমার স্মৃতি, সব কিছুই আমার কাছে অচেনা। আপনি বলেছিলেন আমি বেশ কিছুদিন ধরে আপনার সাথে কনসাল্ট করছি, আমি বললাম। আমরা মূলত কি করছি? আপনার কিছুই মনে নেই? না, আমার মনে হচ্ছে আমি জীবনে এই প্রথম আপনার চেহারা দেখলাম। বিচিত্র সমস্যা, ন্যাশ মাথা নাড়লেন। তবে মাঝে মাঝে আপনার এমন হয় আপনি কিছুই মনে করতে পারেন না। আপনার কোনো সেশনের স্মৃতিই আমার মাথায় নেই, এমনকি গতকাল কি হয়েছে আমি সেটাও মনে করতে পারছি না, এই বছর বা এর আগের বছর, কিচ্ছু না। কিন্তু বহু বছর আগের স্মৃতিগুলো ভাসা ভাসা মনে পড়ছে,
ছোটবেলার কথা, মায়ের কথা, বিশ্ববিদ্যালয় জীবনের কথা, যদি সব কিছুই মুছে যায় মাথা থেকে, তাহলে এই স্মৃতিগুলো কিভাবে মনে করতে পারছি? মেমোরি জিনিসটা খুব কমপ্লেক্স। আমাদের শর্ট টার্ম মেমোরি এক মিনিট বা এর থেকে সামান্য বেশি কিছু সময় ঘটে যাওয়া ঘটনাগুলো মনে রাখতে পারে, তারপরে সেটা ট্রান্সফার হয়ে যায় লং টার্ম মেমোরিতে। মেমোরির এই দুটি অংশ ব্রেইনের বিভিন্ন পার্টস থেকে নিয়ন্ত্রিত হয়, এদের মধ্যে আবার নিউরাল কানেকশনও আছে। তিনি একটু থামলেন। সাধারণ অ্যামনেশিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি অতীতের কিছুই মনে করতে পারেন না, অনেক সময় বর্তমান সময়ের স্মৃতিও খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধরুন কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথায় চোট পায়, এমনও হতে পারে যে সে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বা এর দুই এক সপ্তাহ আগের কিছুই মনে করতে পারবেন না, কিন্তু এর আগের সব কিছুই আবার স্পষ্ট মনে করতে পারবে। আর অন্যটা, ওটা খুব বিরল। এক্ষেত্রে শর্ট টার্ম মেমোরি লং টার্মে ট্রান্সফার হওয়ার সিস্টেমটা ব্যাহত হয়। এরা শুধুই বর্তমান সময়ে থাকে, ইংলিশে বললে দে লিভ ইন দ্য মোমেন্ট। পুরনো স্মৃতির খুব ছোট ছোট অংশ এরা মনে রাখতে পারে। কিছুক্ষণের নীরবতা। বললাম, তার মানে আমার দুটোই আছে? ন্যাশ হালকা কেশে গলা পরিষ্কার করল, বিষয়টা তাই, এটা একেবারেই বিরল, তবে আরোগ্যের ঊর্ধ্বে নয়। মূল সমস্যাটা হলো আপনার অ্যামনেশিয়ার ধরন। শৈশবের পর কোনো স্মৃতিই আপনি মনে করতে পারেন না, কিন্তু কোনো একটা বিচিত্র উপায়ে আপনি নতুন স্মৃতিগুলো মাথায় রাখতে পারছেন। আমি কখনো এমন কেস দেখিনি। আমি যদি এখন এখান থেকে উঠে চলে গিয়ে আবার দু মিনিট পর ফেরত আসি, বেশিরভাগ অ্যামনেশিয়ার রোগীই আমাকে আর চিনতে পারবে না। কিন্তু আপনি এসব মনে রাখতে পারেন, তবে 24 ঘন্টা পর্যন্ত, তারপর ভুলে যান। সাধারণত এমন হয় না কখনো। সত্যি কথা বলতে এমন হওয়ার কোনো মানেই নেই। ব্রেইনের মেমোরি ফাংশন সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা আছে, সেটার সাথে এই বিষয়টা একেবারেই মেলে না। এক্ষেত্রে এটা বেশ স্পষ্ট যে আপনি শর্ট টার্ম মেমোরিগুলো লং টার্মে ট্রান্সফার করতে পারছেন, কিন্তু সেটা কেন প্রয়োজনের সময় ব্যবহার করতে পারছেন না, এটা একটা রহস্য। আমি একটা বিক্ষিপ্ত জীবনযাপন করছি, কিন্তু বিক্ষিপ্ত টুকরোগুলো পুরোপুরি হারিয়ে যায়নি। সেগুলো হয়তো কখনো জোড়া লাগার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে নিজের কপালটা এতটাও মন্দ আচরণ করেনি আমার সাথে, ভাবলাম আমি। কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছিল কিভাবে? বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, জায়গাটায় একটা নীরবতা নেমে এলো। আমার মনে হলো বাতাসটাও থেমে গিয়েছে। সে বলল, অনেক কারণেই হতে পারে, রোগ, মানসিক আঘাত, ড্রাগস নেওয়া, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কিন্তু আমার ক্ষেত্রে কারণটা কি? ন্যাশ আমার দিকে তাকালো, বেন আপনাকে কি বলেছে? সে আমাকে সেভাবে কিছু বলেনি, বলেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, টেবিলের নিচে রাখা ব্যাগটা উপরে তুলল সে, একটা মানসিক আঘাত থেকে আপনার অ্যামনেশিয়ার সূত্রপাত হয়েছিল। সে ঠিকই বলেছে, এক অর্থে সেটা অ্যাক্সিডেন্টই। বলে সে ব্যাগ খুলে একটা ডায়েরি বের করল, তারপর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার কাছে রাখুন, আমি সব কিছুই বিস্তারিত বলবো আপনাকে। আমি ডায়েরিটা হাতে নিলাম, বললাম, এটা দিয়ে আমি কি করব? এটা একটা ডায়েরি, ন্যাশ বললেন, কয়েক সপ্তাহ যাবৎ এটা আপনার কাছেই ছিল। আমি অবাক হলাম, ডায়েরি? যদি এটা আমারই হয়ে থাকে, তাহলে সেটা তার কাছে গেল কিভাবে, ভাবলাম আমি। হ্যাঁ, তিনি উত্তর দিলেন, আপনি এখন কি কি করছেন এখানে সব কিছু লেখা আছে। আসলে এটা আপনার চিকিৎসার একটা অংশ, আপনার পুরনো স্মৃতির কতটুকু আপনি ব্যবহার করতে পারছেন এই ডায়েরি দিয়ে আমি সেটা বোঝার চেষ্টা করছি। তার মানে এখানে যা আছে সব আমারই লেখা? হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম মাথায় যা আসে তাই লিখে রাখতে এখানে। আসলে এটা অনেক অ্যামনেশিয়াকে চিকিৎসার একটা পর্যায়ে ব্যবহার করে থাকে। আর তাছাড়া আমি মনে করি স্মৃতিশক্তি একটা মাসলের মতো, সেটাকে যত ব্যবহার করা হবে ততই ভালো কাজ করবে। আমার হাজবেন্ড কি এই ডায়েরিটা পড়েছে? না, তিনি বললেন, আপনি এটা গোপনে লিখেছেন। কিন্তু কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। ও তো আজ সকালে একটা ডায়েরির কথা বলেছে আমাকে। খুব সম্ভবত সে অন্য কোনো ডায়েরির কথা বলেছে, আপনি এটা গোপনেই লিখেছেন। আর তাছাড়া আমি প্রতিদিন ফোন করে এই ডায়েরিটা লুকিয়ে রাখার কথা আপনাকে মনে করিয়ে দিয়েছি। আমি মোটামুটি নিশ্চিত বেন এটা পড়ে দেখেনি। কিন্তু কেন? ভাবলাম আমি, এখানে এমন কি আছে যেটা আমি বেনের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইব?
আপনি পড়েছেন এই ডায়েরিটা জানতে চাইলাম। কিছুদিন আগে আপনি আমাকে ডায়েরিটা দিয়ে পড়ে দেখতে বলেছিলেন, ওই একবারই পড়েছিলাম আমি। আমি ডায়েরিটার দিকে তাকিয়ে কেমন একটা উত্তেজনা অনুভব করলাম। আমার লেখা একটা ডায়েরি, যেটা হতে পারে আমার হারিয়ে যাওয়া অতীত আর বর্তমানের একটা যোগসূত্র। আপনি কি পুরো ডায়েরিটাই পড়েছেন? হ্যাঁ, তবে আমি কিন্তু আপনাকে জোর করিনি, আপনি নিজেই আমাকে সেটা পড়তে বলেছিলেন। আমি মাথা নাড়লাম। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে নিঃশব্দে বাকি ড্রিঙ্কসটুকু শেষ করলাম। প্রথম পৃষ্ঠাতে কিছু তারিখ দেখা গেল। আমি ন্যাশকে প্রশ্ন করলাম, এগুলো কিসের তারিখ? এই দিনগুলোতে আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, যদিও অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমি ফোন করে মনে করিয়ে দেই, কিন্তু আজকের তারিখটা অন্য একটা ডায়েরিতে লেখা ছিল। এই ডায়েরিটা আমার কাছে ছিল, তাই ওখানেই মিটিংটার কথা লিখে দিয়েছিলাম আমি। আমি মাথা নেড়ে ডায়েরিটার পৃষ্ঠা উল্টে দেখতে লাগলাম। পাতার পর পাতা হিজিবিজি হাতের লেখা, নিজের লেখা আমি নিজেই চিনতে পারছি না। আমি ডায়েরিটা বন্ধ করলাম। আমার পাশের টেবিলে জিন্স আর টি শার্ট পরা এক যুবক এসে বসল। সে একবার আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। দ্বিতীয়বার তাকানোর মতো কোনো প্রয়োজন তার ভাবভঙ্গিতে টের পাওয়া গেল না। টেবিলের উপর রাখা পত্রিকাটা নিয়ে সে নজর বোলাতে শুরু করলো। আমার ভেতরের থাকা 20 বছরের তরুণীর মন কেঁদে উঠল। মনে হলো আমি অদৃশ্য, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি কি এখন উঠতে পারি? প্রশ্ন করলাম। ন্যাশ মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। আমরা যে পথে এসেছিলাম সে পথেই হেঁটে গাড়ির দিকে এগোনো শুরু করলাম। আকাশে মেঘ করেছে, আশপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে, বাতাসে হালকা কুয়াশা। আমরা কি এখানে প্রায় দেখা করি? ন্যাশের কাছে জানতে চাইলাম। না, অফিসেই দেখা হয় আমাদের। তাহলে আজ এখানে কেন? আমি আপনার ডায়েরিটা ফেরত দিতে চাইছিলাম, জিনিসটা আপনার কাছে নেই ভেবে দুশ্চিন্তা হচ্ছিল। আমি কি এটার উপর খুব বেশি নির্ভরশীল? এক অর্থে হ্যাঁ, আপনি এটার উপর অনেকাংশেই নির্ভরশীল। গাড়িতে করে আমরা এগোতে থাকলাম। পথঘাট সব কিছু আমার অচেনা, অন্ধকার হয়ে আসছে। রাস্তার সব বাতিগুলো জ্বলে কেমন অদ্ভুত একটা আলো ছড়াচ্ছে। খানিকক্ষণ পর ন্যাশ সামনে বাগানওয়ালা একটা বাড়ির সামনে গাড়ি থামালেন। পর মুহূর্তেই আমি জায়গাটা চিনতে পারলাম। এটা আমার বাড়ি, আমি আর বেন এখানেই থাকি। যদিও এ বিষয়টা মেনে নিতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। আপনি কি ভিতরে আসবেন? গাড়ি থেকে নেমে জানতে চাইলাম। না, তিনি বললেন, আজ না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। এই সপ্তাহে ওর সাথে একবারও দেখা হয়নি। আমি মুচকি হাসলাম। এই ছোটোখাটো বিষয়গুলো আমার মনে থাকার কথা, কিন্তু থাকছে না। হতে পারে ডায়েরিতে লেখা বিক্ষিপ্ত লেখাগুলোর মাঝে এই স্মৃতিগুলোর টুকরো কিছু অংশ আমি রেখে দিয়েছি। এই টুকরোগুলোর উপরই আমার এই জীবনটা ঝুলে আছে। আমি তাহলে ভেতরে যাই, আমার ব্যাগ গোছাতে হবে। আমরা ঘুরতে যাচ্ছি এই মাসের শেষে, খুব সম্ভবত সমুদ্রের দিকে। গুড বাই ক্রিস্টিন, তিনি হাসলেন। ডায়েরিতে আমার নাম্বার লেখা আছে, যদি আমার কাছে ট্রিটমেন্ট চালিয়ে যেতে চান তাহলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। যদি? অবাক হলাম। আমি তো ভেবেছি আমি ঠিক না হওয়া পর্যন্ত আমার চিকিৎসা চালিয়ে যাবেন। আপনি ডায়েরিটা পড়া শুরু করুন, তাহলে সব বুঝে যাবেন। আমি কিছু বুঝতে পারছি না। পারবেন, তার স্বর নরম শোনালো। একবার পড়া শুরু করলেই সব বুঝতে পারবেন আপনি, সত্যি বলছি। ঠিক আছে, বললাম আমি। অনুভব করলাম এই লোকটাকে আমি বিশ্বাস করি। ভেবে আশ্বস্ত হলাম যে শুধু বেনের উপরই আমি নির্ভরশীল না। আজ তাহলে আসি, ন্যাশ বললেন। প্রয়োজন মনে করলে অবশ্যই ফোন করবেন। গাড়িটা ধীরে ধীরে আমার বাড়ির সামনে থেকে দূরে মিলিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত সেটা দেখা গেল আমি তাকিয়ে থাকলাম। ভেতরে এসে এক কাপ কফি বানিয়ে লিভিং রুমে ডায়েরিটা নিয়ে বসলাম। ভেতরে ভেতরে আমার খুবই নার্ভাস লাগছে, জানি না এর ভেতরে কি অপেক্ষা করছে। কফি টেবিলের উপর বেনের বানানো স্ক্র্যাপ বুকটা পড়ে আছে। সেখানে আমার অতীতের একটা ভার্সন আছে, তবে সেটা বেনের বানানো। কিন্তু ন্যাশের দেয়া এই ভার্সনটাই কি আছে? আমি সেটা খুললাম। নিজের হাতের লেখায় ক্রিস্টিন লুকাস নামটা জ্বলজ্বল করছে। আমি পৃষ্ঠা উল্টালাম। সাথে সাথে আমার মনে হলো আমার ভেতরে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। পেটের ভেতরে যেন হাজারটা প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। নীলচে কালিতে বড় বড় অক্ষরে সেখানে লেখা, বেনকে ভুলেও বিশ্বাস করো না। কাপা কাপা হাতে আমি পৃষ্ঠা উল্টালাম। আমার ইতিহাস পড়া শুরু করলাম। আপনারা শুনছিলেন এস জে ওয়াটসনের লেখা
বিফোর আই গো টু স্লিপ। আজ এ পর্যন্তই, বইটির পরবর্তী অংশ আমরা অন্য একটি ভিডিওতে পাঠ করে শোনাবো। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।